আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পারতেছেন টিএসপি কমপ্লেক্স লিমিটেড, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন বিসিআইসি এর নিয়ন্ত্রণাধীন টিএসপি কমপ্লেক্স লিমিটেড উত্তর পতেঙ্গা চট্টগ্রামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। তো যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পারতেছেন যে একটি একটি সরকারি চাকরি। তো টিএসপি কমপ্লেক্স লিমিটেড, এটা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের একটি কোম্পানি, অর্থাৎ সরকারি কোম্পানি। তো এখানে তারা টিএসপি যে সার আছে, এই সার তারা উৎপাদন করে। তো চলুন দেখি কি কি পদে কত সংখ্যা, বেতন স্কেল, বয়স ও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন যে পদের যে নাম সেটা হচ্ছে অফিস সহকারী। তো এখানে বলতেছে পদের সংখ্যা 3 জন, 12তম গ্রেড, 11,300 টাকা থেকে শুরু, বয়স 18 থেকে 30 বছর, স্নাতক অথবা মাস্টার্স ডিগ্রি পাস থাকলেই আপনি আবেদন করতে পারেন। বন্ধুরা, যে কোনো বিষয়ে স্নাতক এবং মাস্টার্স ডিগ্রি, তবে স্নাতক পাস হলেই হবে। তো এখানে বলতেছে তারা 3 বছরের অভিজ্ঞতা চেয়েছে। হিসাব সহকারী একটি পদ আছে, 12তম গ্রেড, 11,300 টাকা থেকে শুরু। তো যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও 3 বছরের অভিজ্ঞতা তারা চেয়েছে। নিরাপত্তা পরিদর্শক 2টি পদ আছে, 12তম গ্রেড, 11,300 টাকা থেকে শুরু। তো এখানেও যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং 3 বছরের অভিজ্ঞতা তারা চেয়েছে। নকশাকার দুইটি পদ আছে, তো 12তম গ্রেড। এখানেও বলতেছে যে 4 বছরের অভিজ্ঞতা সহ ড্রাফটসম্যানশিপে আপনি ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। ক্রয় সহকারী একটি পদ আছে, 12তম গ্রেড। তো এখানেও 3 বছরের অভিজ্ঞতা সহ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি চেয়েছে। ফায়ার পরিদর্শক একটি পদ আছে, 11,000 টাকা থেকে শুরু। তো 4 বছর অভিজ্ঞতা সহ ফায়ার ফাইটিং সিভিল ডিফেন্সে ন্যূনতম 1 বছরের প্রশিক্ষণ সহ এইচএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে ফায়ার ফাইটিংয়ের যে প্রশিক্ষণ সেটা আপনার থাকতে হবে। লাইব্রেরিয়ান গ্রেড 2, 16তম গ্রেড, 9,300 টাকা থেকে শুরু, বয়সসীমা 18 থেকে 30 বছর, লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইমাম একটি পদ আছে, 16তম গ্রেড। এখানে মাদ্রাসা বোর্ড হতে ন্যূনতম 2য় শ্রেণী ফাজিল পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন জুনিয়র ক্লার্ক 4টি পদ আছে, 16তম গ্রেড, 9,300 টাকা থেকে শুরু, 18 থেকে 30 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে, 3 বছরের অভিজ্ঞতা সহ এইচএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর 11টি পদ আছে, 16তম গ্রেড, 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে এবং বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু। সরকার কর্তৃক প্রতিষ্ঠান হইতে কম্পিউটারের ন্যূনতম 6 মাসের সার্টিফিকেট পাস সহ 3 বছরের অভিজ্ঞতা চেয়েছে এবং এইচএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে কম্পিউটারের টাইপিংয়ের গতি থাকতে হবে 35 ও 25 শব্দ, অর্থাৎ ইংরেজিতে 35, বাংলায় 25 শব্দ। কম্পিউটার টেকনিশিয়ান একটি পদ আছে, 9,300 টাকা থেকে বেতন স্কেল শুরু হবে। সরকার কর্তৃক প্রতিষ্ঠান হইতে হার্ডওয়্যার ও সফটওয়্যারের বিষয়ের উপরে 6 মাসের সার্টিফিকেট কোর্স সহ 3 বছরের অভিজ্ঞতা এবং এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। কম্পাউন্ডার, তো এখানে 3টি পদ আছে, 16তম গ্রেড, বিজ্ঞান বিভাগে এসএসসি পাস, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি অথবা সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হইতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স এ আপনি আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর একটি পদ আছে, 9,300 টাকা থেকে শুরু, সরকার কর্তৃক যে প্রতিষ্ঠান, কম্পিউটারের উপরে 6 মাসের কোর্স থাকতে হবে এবং এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কম্পিউটারের টাইপিংয়ের গতি ইংরেজিতে 35, বাংলায় 25 শব্দ থাকতে হবে। পাম্প অপারেটর একটি পদ আছে, 17তম গ্রেড, পাম্প অপারেটর হিসেবে 3 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে নিরাপত্তা প্রহরী, বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন 16 জনকে তারা নিচ্ছে এবং 20তম গ্রেডে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী অভিজ্ঞতা সম্পন্ন, এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। আনসার বাহিনী সদস্যের ক্ষেত্রে রানিং সিসি সহ অভিজ্ঞতা সদস্যদের অগ্রাধিকার পাবেন। তো যারা যাদের এই ধরনের অভিজ্ঞতা আছে তারা আসলে আবেদন করতে পারবে। ফায়ারম্যান 5টি পদ আছে, তো এখানে 18 থেকে 30 বছরের মধ্যে আপনি থাকলে আবেদন করতে পারবেন। এসএসসি পাস, প্রার্থীর উচ্চতা পাসপোর্ট 5 ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চি এবং ওজন ন্যূনতম 110 পাউন্ড হতে হবে।
তো আসলে শারীরিক যোগ্যতা এক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য। তো বন্ধুরা, সর্বমোট 54টি পদে আপনি আবেদন করতে পারবেন এবং এটি একটি সরকারি প্রতিষ্ঠান, টিএসপি কমপ্লেক্স লিমিটেড। তো বন্ধুরা, চলুন দেখি তাদের কি শর্তগুলি তারা দিয়েছে। যেমন এখানে তারা বলতেছে প্রার্থীকে সাদা কাগজে আবেদন করতে হবে। তো বন্ধুরা, একটা বিষয় বলে রাখি, এটা কিন্তু অনলাইনে আবেদন করার কোনো সিস্টেম তারা রাখে নাই। তো আপনাদেরকে প্রার্থীকে সাদা কাগজে আবেদন করতে হবে। তো এখানে বলতেছে আবেদনপত্রে আবেদনকৃত পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম, প্রযোজ্য ক্ষেত্রে, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ 31/10/2022 তারিখে আপনার হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, এবং প্রার্থীর বয়স, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। তো এইগুলা ক্রমিক অনুসারে উল্লেখপূর্বক সাদা কাগজে দরখাস্ত আহ্বান করতেছে। তো এখানে বলতেছে আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে খামের উপরে উল্লেখ করতে হবে। তো এই জিনিসগুলো আপনারা এর আগেও হয়তো বিভিন্ন চাকরির ক্ষেত্রে করেছেন, কারণ আগে চাকরির যে বিজ্ঞপ্তিগুলা সেগুলা এরকম সাদা কাগজেই আবেদনপত্র প্রেরণ করা হতো। তো সেইটারই প্রসেসটা তারা এখনও ধরে রেখেছে, যেহেতু বর্তমানে এখন সব চাকরিতেই অনলাইনে আবেদনের কথা বলা হয়, তারপর এরা সাদা কাগজে আবেদনপত্র চাচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন আপনি যদি মুক্তিযুদ্ধ প্রার্থী হন, সেক্ষেত্রে একটা ফর্মেট দিয়ে দিয়েছে। এই ফর্মেট অনুযায়ী আপনাদের সব কিছু পূরণ করতে হবে এবং সেটা জমা দিতে হবে। তো এখানে বলতেছে আপনি যদি সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি হয়ে থাকেন, তাহলে এনওসি অর্থাৎ নন অবজেকশনাল সার্টিফিকেট আপনাকে দাখিল করতে হবে। তো অবসরপ্রাপ্ত সদস্য বাহিনী সদস্যদের অবশ্যই সার্ভিস ডিসচার্জ বা খালাসি বইয়ের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন যে আবেদনপত্র সর্বশেষ 30/11/2022 তারিখের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, টিএসপি কমপ্লেক্স লিমিটেড, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম বরাবর 42/04 এই ঠিকানায় পৌঁছাতে হবে। তো এখানে বলতেছে বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করুন, টাকার যে বিষয়টা আবেদনপত্রের সাথে টিএসপি কমপ্লেক্স লিমিটেড অনুকূলে ক্রমিক নং 1 থেকে 13 নং পদের জন্য 200 টাকা, 14 থেকে 16 নং পদের জন্য 100 টাকা ব্যাঙ্ক ড্রাফ্ট আপনাকে দিতে হবে। তো এই ছিল মোটামুটি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি এই বিজ্ঞপ্তিটা আপনাদের অনেক হেল্প করবে নতুন নতুন চাকরি পেতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে এখন নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।